দয়াং নদীত মুকলি করিলে বরকাছ পোয়ালি সাংবাদিক শিশু সাহিত্যিক প্রয়াত বিকাশ শর্মার পুত্র অঙ্কুর বিকাশ শর্মায় আজ পিতৃ সৎকারস্থলীর কাষেরে বই যাওয়া দয়াং নদীত মুকলি করে দিলে। উল্লেখযোগ্য যে যা 22 অক্টোবর দিনা সাংবাদিকগুলো গোলাঘাটের পুরনা আমোলাপতির বাসভবনত অকালতে ইহ সংসার ত্যাগ করার পিছত নশ্বর দেশ স্বর্গরথে কালুজান গাঁর বাসভবন আনি থাকা গাড়ির আগে আগে বাইকের ভাতৃ প্রকাশ শর্মা আহি আছিল। আধা রাস্তা পাওঁতে দেখা পালে এটা বরকাছ পোয়ালি রাস্তা পার হব খুঁজেছিল। সেই সময়তে অহা এখন ডাম্পারর চকার চেপার পড়া কাছ পোয়ালিটো প্রকাশ শর্মায় উদ্ধার করে আর সযত্নে রাখি দেওবারে মৎস্য স্পর্শ অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পিছত প্রয়াত বিকাশ শর্মার পুত্র অঙ্কুর বিকাশ শর্মায় প্রয়াত বিকাশ শর্মার সৎকারস্থলীর কাষত দয়াং নদীর পানীত বরকাছ পোয়ালিটো মুকলি করে দিয়ে। উল্লেখযোগ্য যে প্রায় 20 বছর পূর্বে এজন জ্যোতিষীয়ে প্রয়াত শর্মার কুস্তি চাই কাছ দান দিয়ার পরামর্শ দিয়াত এনেদরেই ঘুগুড়া পথারত এটা কাছ পোয়ালি পোয়ার পিছত নির্দিষ্ট দিনত দান লওয়া মানুহ আহিছিল। কিন্তু সেই সময়ত বিকাশ শর্মা কোনো রাজহুয়া কামত ঘরত নথকাত কাছটো এটা রাজহুয়া পুখুরীতে মেলি দিয়া হয়েছিল। আর 22 অক্টোবরত আচম্বিতে এনে ঘটনা ঘটাত কাছর পোয়ালিটো সযত্নে রাখি সোমবারে দয়াং নদীর পানীত মুকলি করে দিয়ে। একবার পানি নিদিবি এই মাটিতে ধুনুয়াটো গোলাঘাটৰ পৰা প্ৰকাশ শৰ্মাৰ ৰিপৰ্ট অসম টুডে।